এখন প্রায় প্রতিটি পরিবারই রান্নার জন্য গ্যাস ব্যবহার করে থাকেন, কিন্তু সেই গ্যাস সিলিন্ডারের হ্যান্ডেলের গায়ে কিছু কোড লেখা থাকে। হয়তো সবাই সেটা খেয়াল করেছেন, কিন্তু বেশিরভাগ মানুষই হয়তো জানেন না তার মানে কি। অনেকে আবার জানেন, কেউ আবার দেখেও জানার চেষ্টা করেননি, কিন্তু সেই অতীব গুরুত্বপূর্ণ কোডটি আমাদের সকলেরই জেনে রাখা দরকার। আসুন তাহলে জেনে নেওয়া যাক। তার আগে বলি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আজই সাবস্ক্রাইব করে নিন, এই রকম নতুন ও বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পাওয়ার জন্য। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আসুন শুরু করি। সিলিন্ডারের উপরের দিকে যে হ্যান্ডেল থাকে তার ভেতরের দিকের গায়ে খেয়াল করে দেখবেন D21, C25, A23 এইসব কোড লেখা আছে। এই ডি, সি, এ, 21, 25 আছে। বলে দিই, এই D25 বা C24 এগুলি হলো সিলিন্ডারের এক্সপায়ারি ডেট। সিলিন্ডারগুলিকে মোট চারটি ভাগে ভাগ করা হয়, এ, বি, সি এবং ডি। এ বলতে বোঝায় ইংরেজি জানুয়ারি থেকে মার্চ মাস, বি বলতে বোঝায় এপ্রিল থেকে জুন, সি হলো জুলাই থেকে সেপ্টেম্বর আর ডি হলো অক্টোবর থেকে ডিসেম্বর মাস। আর ওই 24, 25 ইত্যাদি সংখ্যাগুলিকে বোঝায় বছর বা সাল। অর্থাৎ 24 হলো 2024 সাল, 25 হলো 2025 সাল, এইভাবে। অর্থাৎ আপনি যদি দেখেন সিলিন্ডারের গায়ে লেখা আছে B21, তাহলে বুঝে নিতে হবে যে সেটির এক্সপায়ারি ডেট হলো 2025 সালের এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত। ভারতে যেসব সিলিন্ডার তৈরি করা হয় তার মাপকাঠি বা মাপক হচ্ছে BIS 3196। এক একটি সিলিন্ডারের মেয়াদ 15 বছর এবং এই সময়ের মধ্যে দুবার কিন্তু সিলিন্ডার পরীক্ষা করা হয়। প্রথম পরীক্ষাটি হয় 10 বছরের মধ্যে এবং দ্বিতীয়টি পরের 5 বছরের মধ্যে। অতএব বন্ধুরা, আপনারা জেনে গেলেন সিলিন্ডারের কোডের অর্থ। বাজারের সব জিনিসই কিন্তু আমরা এক্সপায়ারি ডেট দেখে কিনি, তাহলে এত গুরুত্বপূর্ণ একটি জিনিস বিনা ডেট জেনে নেবেন কেন? এখন থেকে তাই অতি অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে তবেই ডেলিভারি নেবেন। ধন্যবাদ।